ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে মধুমন্তী গত সোমবার ছিল চ্যালেঞ্জ ব্রিজ বন্ধ হওয়ার পর কিভাবে মানুষজন যাতায়াত করবেন আজ কিন্তু গোদের ওপর বিস্ফোরা তালা ব্রিজ বন্ধ রয়েছে এক সপ্তাহ হয়ে গিয়েছে যান চলাচলে প্রবল সমস্যা হচ্ছে ব্যাপক যানজট শহরের বিভিন্ন প্রান্তে তার উপর কিন্তু এবার যোগ হলো ইছাপুর থেকে নৈহাতির মধ্যে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থার কাজের জন্য ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত শিয়ালদা মেন শাখায় বাতিল করা হচ্ছে প্রায় তিনশোরও বেশি ট্রেন যার মধ্যে শুধু আজকে সপ্তাহের প্রথম কাজের দিনই কিন্তু বাহান্নটির মতন ট্রেন বাতিল করা হচ্ছে এই মুহূর্তে স্টেশন থেকে অরিত্রিক খুব স্বাভাবিকভাবে ভাবে শিয়ালদা মেন শাখায় যে মুহূর্তে ট্রেন চলাচলের সমস্যা তৈরি হবে যাত্রীদের জন্য অত্যন্ত নাজেহাল হওয়ার মতন একটা অবস্থা তৈরি হবে নিত্য যাত্রীরা নিশ্চয়ই খুব সমস্যায় পড়ছেন দেখো একেবারেই প্রথমে আমি তোমাকে জানাই যে মোট ট্রেনের সংখ্যা বাতিল সেটা তিনশো ছাড়িয়েছে বটে গতকালকে থেকে এই ব্লক নেওয়া হয়েছে কিন্তু গতকাল রোববার ছিল এবং ট্রেনের সংখ্যাও ছিল কম বাতিলের তালিকা তার ফলে খুব একটা প্রভাব শুধু যদিও পড়েনি কিন্তু আজকের সপ্তাহে প্রথম কাজের দিনেই যেটা দেখা যাচ্ছে যে এত সংখ্যায় ট্রেন বাতিল রয়েছে সেটা প্রভাব পড়তে একেবারেই বাধ্য হ্যাঁ আজকের হিসেব পরে তোমরা যেমনটা বলছিলে মোট বাহান্নটি ট্রেন বাতিল রয়েছে সেই তালিকা আমার হাতে রয়েছে তাতে দেখছি যে ছাব্বিশটি নৈহাটি লোকাল বাতিল রয়েছে আপ এবং ডাউন মিলিয়ে এবং পাশাপাশি চোদ্দোটি কল্যাণী সীমান্ত লোকাল চারটি রানাঘাট লোকাল চারটি নৈহাটি রানাঘাট লোকাল দুটি কৃষ্ণনগর লোকাল রয়েছে এই তালিকার মধ্যে এবং এই যে তালিকা রয়েছে সেটা কিন্তু দিনভর ছড়িয়ে ছিটিয়ে এই ট্রেনগুলো বাতিল করা হচ্ছে মূল যে অটোমেটিক ট্রাফিক সিগন্যালিং যে কাজটা চলছে সেই সিগন্যালিং কাজটার জন্যই এই বাতিল যেটা রেল সুচ্ছে বলা হচ্ছে ইতিমধ্যে যেটা রেল সুচ্ছে খবর একটি কৃষ্ণনগর এবং একটি রানাঘাটের ট্রেন আজকে সকাল থেকে শিয়ালদা এসে পৌঁছেছে তাদের প্রচুর সংখ্যায় মানুষ ছিলেন কিন্তু এখান থেকে এখনো পর্যন্ত কিন্তু ট্রেন খুব একটা ছাড়েনি যদিও এটা অফিস টাইমে উল্টো দিক বলে এখানে শিয়ালদা স্টেশনে প্রচুর মানুষ অপেক্ষা করছেন এমন দৃশ্য নয় কিন্তু দৃশ্যটা নৈহাটি বা রানাঘাটের দিকে কিন্তু অনেকটাই বদলাচ্ছে কারণ এই সময়টা অফিস বা কাজে আস আসার সময় সেই সময় কিন্তু ট্রেনের অ্যাভেলেবিলিটি খুব কমই থাকবে বলা যায় অন্যদিন যে সময় তিনটে ট্রেন চলে সেই সময় আজকে একটা ট্রেন চলবে এবং তার কিন্তু প্রচুর মানুষ প্ল্যাটফর্মে অপেক্ষা করবেন ট্রেনে ভিড় বাড়বে দেরি বাড়বে এই পরিস্থিতি তৈরি হবে এই আশঙ্কা থেকেই যাচ্ছে এবং এই পরিস্থিতি শুধুমাত্র আজকে নয় আগামী ছয় দিন শনিবার পর্যন্ত বজায় থাকবে রোববার সকাল দশটা পর্যন্ত ব্লক রয়েছে এখন এটাই দেখার যে কিভাবে সামাল দেওয়া যায় আপাতত দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমাকে জানিয়ে রাখি যে শিয়ালদা শহর প্রতিটি স্টেশনে নাগা ঘোষণা করা হচ্ছে যাতে সাধারণ মানুষ ওয়াকিবহল হন আগে থেকে জেনে যান কি সমস্যা তারা পড়তে পারেন দ্বিতীয়ত এই মেন লাইনের ট্রেনে যতগুলো গ্যালোপিং ট্রেন রয়েছে বিভিন্ন স্টেশনে থামে না যে গ্যালোপিং ট্রেনগুলো রয়েছে সেগুলো আজকে প্রত্যেকটি স্টেশনে থামবে তার ফলে মাঝের যে স্টেশনগুলো রয়েছে সেই মানুষদেরও যাতে সুবিধা হয় তার জন্য গ্যালোপিং ট্রেনও প্রত্যেকটা স্টেশনে থামবে তার জন্য গ্যালোপিং ট্রেনের যে সময় ট্রাভেল টাইম সেটা কিছুটা বাড়তে পারে কিন্তু যাতে সব মানুষ ট্রেনে উঠতে পারে সেই দিকটাকে নিশ্চিত করার চেষ্টা করছে পূর্ব রেল ধন্যবাদ অরিত কুসুমিত এই মুহূর্তে আমরা কিন্তু সার্জেন্ট ট্রাফিক কন্ট্রোল শুভজিৎ সরকারকে পেয়ে গেছি তার সঙ্গে অবশ্যই আমরা কথা বলে নেব মিস্টার সরকার একদিকে আমরা দেখতে পাচ্ছি টালা ব্রিজ বন্ধ রয়েছে তার উপর আবার ইছাপুর থেকে নৈহাটির মধ্যে যে স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা তার জন্য কিন্তু ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত শিয়ালদা মেন শাখায় বাতিল তিনশোরও বেশি লোকাল ট্রেন এবং আজ সোমবার সপ্তাহে প্রথম দিনই বাহানটি ট্রেন বাতিল রয়েছে সেক্ষেত্রে সাধারণ মানুষকে যাতে ভোগান্তির শিকার না হতে হয় কি করতে পারেন তারা কি ব্যবস্থা নিয়েছেন তাদের জন্য হ্যাঁ নমস্কার লালবার ট্রাফিক কন্ট্রোল থেকে বলছি প্রথম যেটা বলি আপনি যে প্রশ্নটা করলেন সেটা বলা সেটা যে টালাবিজ সংক্রান্ত যে আহ বন্ধের কারণে আমাদের কিন্তু কলকাতা শহরের ট্রাফিক উপর সেরকম কিছু বড় প্রভাব কিন্তু পড়েনি আমরা এখনো অব্দি দেখতে পাচ্ছি ট্রাফিক কিন্তু টালাবিশ রান্নিক যে সমস্ত রাস্তাগুলো রয়েছে টালাবিশ বন্ধ হওয়ার কারণে যে সমস্ত রাস্তাগুলো দিয়ে গাড়িগুলো চলছে যেমন আর জি কড সেক্টর বা এদিকে আমাদের কাশিকপুর ওর এই ট্রাফিক যথেষ্ট নর্মাল রয়েছে এখন আপনি যে কদিন তারাই ধরা যে গেছে তাদের কিন্তু নর্মালি রয়েছে আর যেটা আপনি বললেন যে শিয়ালদা মেন লাইন যেটা সেখানে কাজের জন্য টেকনিক্যাল প্রবলেমের জন্য বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে সেই কারণে কিন্তু আমরা এখন অব্দি দেখেছি কালকে গতকালকে এটা কিন্তু সমস্যা আমাদের হয়নি অন্তত আমাদের দিকে কিছু হয়নি আর আমাদের এমনি যে সমস্ত সিয়ালদা স্টেশন বা দমদম স্টেশন এই সারানি কিন্তু আমাদের যারা রয়েছেন ট্রাফিকের দায়িত্বে তাকে সমস্ত বলা রয়েছে যদি কোনো আহ জনসাধারণ কোনো সমস্যায় পড়েন বা কোনো যদি হেল্প চান সেক্ষেত্রে কিন্তু তাদের দেওয়ার জন্য আমাদের তোমাকে বলা রয়েছে আর যেটা বলার আজকে সারাদিনের প্রোগ্রাম আজকে দুপুর এগারোটার সময় একটা রয়েছে এটা শিয়ালদা বিগ বাজার সামনে থেকে বেরিয়ে আসবে এটা আহ রামলীলা ময়দান সাড়ে তিরিশ থেকে মতো কালেকশন থাকতে পারে এর জন্য এটা ধরবে বেলেঘাটা রোড শিয়ালদা ফ্লাইওভার এজিসি বোস্ট রোড মনির ক্রসিং সিআইটি রোড আর এছাড়া উল্লেখ করার মতো রয়েছে দুপুর বারোটার সময় এটা আপনার ধর্মতলা লেন স্টাচিউ থেকে আসবে আয়কর ভবন জেলনি রোড কৃষিদাস ক্রসিং হয়ে একশো থেকে দেড়শো মন্ত্র কালেকশন থাকতে পারে আর দুপুর দূরের সময় একটা রয়েছে এটা ধর্মীয় প্রয়েশন এটা ভগনী নির্মিতা উদ্যান থেকে বেরিয়ে যেটা ভাগবা স্ট্রিটে রয়েছে সেখান থেকে বেরিয়ে আশেপাশে বেশ কিছু রাস্তায় ঘোরাফেরা করে তারপরে আবার যে প্লেস অফ অরিজিন রয়েছে সেখানে সে এতেও সাড়ে চারশো থেকে পাঁচশো কালেকশন থাকতে পারে আর এছাড়া আজকে উল্লেখ্য মতো সারাদিন বড় মিটিং কলকাতা সড়ক রয়েছে নেই যা প্রভাব সড়ে যানজটের ব্যবস্থা করতে পারে অনেক ধন্যবাদ আপনাকে